পরবর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে যাতে সমর্থ জনগণের প্রত্যাশা পূরণে যাতে এগিয়ে আসে সেই জন্য তারা কিন্তু তিনি কিন্তু আহ্বান করেছেন। এবং আজকে যে যে সমাবেশটি শুরু হয়েছে সেই সমাবেশটি সব মিলে কিন্তু প্রায় 28 মিনিটের মতো সমাবেশটি হলো, এবং কিছুক্ষণ পরে কিন্তু র্যালিটি শুরু হবে। নেতা ইতিমধ্যে তারা কিন্তু নেমে অবস্থান নিচ্ছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে আজকের এই র্যালির মাধ্যমে ঢাকাবাসীর কাছে তারা ছড়িয়ে দিতে চান, দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে চান যে আগামী দিনের তাদের যেই শৃঙ্খলা, তাদের যে প্রত্যাশা এবং গণতান্ত্রিক যেই ধারা সেটা যাতে সমুন্নত রাখবেন, সেই প্রত্যাশা কিন্তু মানুষের মধ্যে রয়েছে, সেই প্রত্যাশা পূরণে তারা যাতে এগিয়ে যাবে সেই কামনা কিন্তু তারা করছেন। এবং এখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমকে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, তিনিও কিন্তু ঠিক তারেক রহমান যে কথা বললেন একই ধারায় তিনিও কিন্তু কথা বলেছেন যে গত পাঁচই আগস্ট যে বিগত সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার পরও এখনো কিন্তু ফ্যাসিস্ট যারা রয়েছেন তারা কিন্তু দেশে রয়েছেন এবং তারা নানা ধরনের অনিয়ম, নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বলেই তিনি মনে করছেন। এবং এর জন্য তিনি সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছেন যাতে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা না ঘটে এবং সেই অপ্রীতিকর ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে এই দেশের জনগণকে না যেতে হয় তার জন্যই তারা কিন্তু আহ্বান করেছেন। এবং আজকে এই র্যালিটি কিন্তু কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই র্যালি ঘিরে কিন্তু মানুষজন এখন কিন্তু তারা শৃঙ্খলিত হচ্ছেন যাতে র্যালিটি সুস্পষ্টভাবে এবং শৃঙ্খলিতভাবে যেতে পারে, তার জন্য কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে ইতিমধ্যে দেখেছি যে তারা কিন্তু সজাগ হয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য কিন্তু তারাও এখানে সজাগ দৃষ্টি রাখছেন। সব মিলিয়ে বলা যায় যে এই র্যালিটি ঘিরে যে আয়োজন র্যালিটি কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হবে এবং র্যালিটি কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে সেই র্যালিটি আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন সেই সহকর্মীদের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা ঠিক ভালোভাবে দেখাতে চাই যে র্যালিটি আসলে কিভাবে চলছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু যে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা কথাই ফুটে উঠেছে যে এই সরকারকে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিন্তু একটা ভালো দিকে নিয়ে যেতে চান এবং জনগণের প্রত্যাশা যিনি তারা যাতে পূরণ করেন সেই প্রত্যাশা কিন্তু রেখে গিয়েছেন। এই মুহূর্তে আমরা একটু যেতে চাই যে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সিফাত কারিয়ার, তিনি রয়েছেন কাকরাইলে, যে সেখানকার নেতাকর্মীদের কি অবস্থা এবং র্যালির জন্য তারা কতটা প্রস্তুতি নিচ্ছে জানাবেন সিফাত। এখন আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মিছিল, আজকের যে র্যালি সেটির উদ্বোধন ঘোষণা করেছেন এবং সংক্ষিপ্ত যে বক্তব্য দলের মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে মিছিলটি শুরু হয়ে গেছে ইতোমধ্যে এবং সেটি নয়াপল্টন থেকে কাকরাইলমুখী হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাধারণ মানুষ যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা যে তাদের যে চলমান যে ট্রাক রয়েছে সে ট্রাকে উঠেছেন এবং যাদের মিছিলের দলে দলে মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসার যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কাকরাইলমুখী হয়ে যে মিছিল সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং আমরা সেটি ইতোমধ্যে দেখছি যে মিছিলের যে অগ্রভাগ সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিশ্চয়ই এবং আমরা মিছিলের সাথেই আছি এবং এই মিছিলটি একেবারে মানিকমি এভিনিউ পর্যন্ত যেহেতু যাবে সেক্ষেত্রে র্যালি বা যে শুরু যে যত ধরনের প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জায়েদ হোসেনকে আমরা দেখতে পেয়েছি যিনি কাকরাইল ইতিমধ্যে কাকরাইলমুখী হয়ে এখানে চলে এসেছেন এবং
তার নেতৃত্বে মিছিলের একটি অংশ অগ্রভাগ থেকে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আমরা সেটি দেখছি। এবং এখানে যেই মিছিলটি সেটি যে বর্ণাঢ্য র্যালি, সে র্যালি নিয়ে এখানে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং ট্রাকে করে রঙিন পোশাকে বিএনপির নেতাকর্মীরা জানান দিচ্ছে যে তাদের যে সরব উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি। লম্বা মিনি ট্রাকের যে লম্বা লাইন সেটি কিন্তু এখানে কাকরাইল মোড় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু 3:30টায় মিছিলের উদ্বোধন করে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার আগে আমরা যেটি দেখেছি তিনি কিছু কথা বলেছেন জাতির উদ্দেশ্যে। তিনি যেটি বলেছেন যে শত্রু মিত্র যে চিহ্নিত করার আর সময় এখন, এবং যারা দেশের শত্রু তাদেরকে যাতে ফিরিয়ে তারা যাতে ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, তার জন্য প্রতিটি নাগরিককে ভোট দেয়া জরুরি এবং ভোট দেওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা জরুরি। এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন গণতন্ত্র বিরোধী যারা রয়েছেন তারা তাদের ষড়যন্ত্র চলমান রেখেছেন এবং সেই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে একসাথ হয়ে কাজ করার যে কথা সেটি কিন্তু তারেক রহমান আহ্বান জানিয়েছেন। এবং জনগণকে ভোটের মুখাপেক্ষী না করা গেলে তারা গণতন্ত্রের যে সুফল সেটি পাবেন না বলেও তারা উল্লেখ করেছেন। এবং এখানে তিনি যেটি বলেছেন যে জনতার মিছিল এবং অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এবং তাদেরকে ভোটের মুখাপেক্ষী করে সাধারণ সকল মানুষ যাতে ভোট দিতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন সেটির জন্য এবং অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য যাতে কাজ করে তার জন্য আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা যে মিছিলের যে অগ্রভাগ সেখানে আছি এবং অগ্রভাগ থেকে যে ধরনের প্রস্তুতি মিছিল শুরু করার সে প্রস্তুতি চলমান রয়েছে। এবং এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে সকলকে একসাথে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা তারা বলছেন এবং একটি ইতিবাচক রাজনৈতিক ধারার যে পরিবর্তন সেটি বলছেন। এবং গণতান্ত্রিক ধারার, এবং আমরা যেটি জানি 75-এর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন যে রাজনীতির যে গতি ধারা সেটি যে বলা যায় রাজনৈতিক ধারার একটি পরিবর্তন হয়েছিল এবং সেই পরিবর্তনের হাওয়া কিছুদিন পরে আমরা যেটি দেখেছি আওয়ামী লীগ সরকার আবার যখন ক্ষমতায় আসে তারপরে সেটি আসলে বিএনপি যেটি বলছে যে সেটি আর বর্তমান ছিল না। এবং এই গণসংহতি কিংবা বিপ্লবের যে দিবসটি সেটি থেমে যায় এবং গণতন্ত্র বিরোধী শক্তি যে অপতৎপরতা সেটি তারেক রহমানও বলছেন থেমে নেই। এবং গত 16 বছরে এই দিবসটিও তারা সেভাবে পালন করতে পারেননি, সেক্ষেত্রে নতুন করে তারা আরেকটি ইতিবাচক নতুন করে রাজনীতির যে ধারা সেটির স্বপ্ন বিএনপি বুনছেন এবং তারা আশা করছেন যাতে এই অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে। এবং আমরা মিছিলের একেবারে বললাম সে শুরু থেকে যে এখানে যে র্যালি সেটি কিন্তু পথে পথে অনেকগুলো দল সেটিতে যেখানে যুক্ত হবে। আমরা যেটি দেখছি একেবারে মিছিলের যে অগ্রভাগ সেটি কাকরাইলেরও আগে চলে পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মিছিলটি মূল মিছিল যেটি রয়েছে র্যালি সেটি শুরু হবে একেবারে বলা যায় যেটি রয়েছে নয়াপল্টনের মোড় থেকে। তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টিতে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছে। এবং আমরা একেবারে মিছিলের সামনে থেকেই সেটি দেখানোর চেষ্টা করব যে মিছিলটি যেহেতু কিছুক্ষণের মধ্যেই যে পদযাত্রা সেটি শুরু করে দেবে। এবং আমরা যেটি দেখছি মিনি ট্রাকে আব্দুল মহিন খান, মির্জা আব্বাস তারা রয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দুরও অবস্থান নিয়েছেন। আব্দুল সালামকে আমরা দেখতে পাচ্ছি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি রয়েছেন। এবং মিছিলের এই যে পুরো জায়গাটি রয়েছে বলা যায় নয়াপল্টন
থেকে শুরু করে কাকরাইলের মোড় পর্যন্ত এই পুরো জায়গাটি কিন্তু সাধারণ মানুষ থেকে যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং বিপ্লব ও সংহতি দিবসকে সফল করতে তাদের যে র্যালি এবং সেটি কিন্তু তারা কাকরাইল মৎস্য ভবন শাহবাগ বাংলা মোটর কারওয়ান বাজার ফার্ম গেট হয়ে একেবারে মানিক মিয়া এভিনিউতে যে শেষ করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, জনতার বিপ্লবকে জনতার মিছিলকে ব্যর্থ হতে দেয়া যাবে না, অন্তর্বর্তী সরকারকে যেমন সহযোগিতা করা দরকার সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রতিও তাদের যে আহ্বান সেটি হচ্ছে যাতে জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করে। এবং আমরা এখানে যে মিছিলটি দেখতে পাচ্ছি যে মিছিলের কিছু অংশ বিচ্ছিন্নভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং বড় যে মিছিলটি সেটি কিন্তু এখন পর্যন্ত সামনের দিকে বড় করে আগায়নি এবং কিছুক্ষণের মধ্যে তাদের যে অভিযাত্রা সেটি শুরু করবে। আমরা যেটি দেখছি নাইটিংগেল মোড়, কাকরাইল মোড় এবং কাকরাইল মসজিদের সামনে থেকে শুরু করে অন্যান্য জায়গার যে মিছিল সেই মিছিলটি সেটি এগিয়ে যাচ্ছে এবং আমরা সেই মিছিলের যেটি দেখেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই মিছিলের সঙ্গী হয়েছেন এবং আমরা এই মিছিলের সাথেই একেবারে সামনে এগিয়ে সামনের দিকে যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু কাকরাইল মোড়ের যে মিছিলটি রয়েছে এজেডএম জাহেদ হোসেন এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং অন্য যে মিছিলের একেবারে অগ্রভাগ যেটি সেটি কিন্তু কাকরাইলে মোড়ের পর্যন্ত বিস্তৃত এবং কাকরাইলের মোড় থেকে সেটি মৎস্য ভবনের দিকে বাঁক নেবে এবং সেটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং যারা রয়েছেন নেতাকর্মীরা তারা জড়ো হচ্ছেন মিছিলের যে বলা যায় কিছু মিছিল এগে যাচ্ছে এবং কিছু মিছিল এখানে যে গলিগুলো রয়েছে গলি থেকে যুক্ত হচ্ছে এবং তাদের বলা যায় যে আজকের যে শোভাযাত্রা জাতীয় বিপ্লব সংহতি দিবসের সেটি শুরু হয়ে গেছে এবং সেটি চলছে একেবারে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এবং তারেক রহমান যে কথাটি বলছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং গণতন্ত্র বিরোধী শক্তির যে তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে সেটি যাতে তারা কাজ করতে না পারে সেজন্য তা ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার যে আহ্বান সেটি কিন্তু তারা জানাচ্ছে এবং পল্টন থেকে নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে আসছে এবং আমরা মিছিলের অগ্রভাগ থেকে দেখানোর চেষ্টা করছি এবং সেখান থেকে আমাদের ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাবেন যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন এবং তাদের যে মিছিলের অগ্রভাগ সেটি কাকরাইল মোড়েরও আগে চলে গেছে এবং এখানে মিনি ট্রাকে করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন সে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও ইতিমধ্যে পল্টন ছেড়ে একেবারে বলা যায় যে কাকরাইল যে মোড় সেটির সামনে চলে এসেছে এবং তারা এখান থেকেই মিছিলের যে অগ্রভাগ সেটিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং এটি মৎস্য ভবনের দিকে এখনও বাঁক নেয়নি, কিছুক্ষণের মধ্যেই এটি মৎস্য ভবনের দিকে যাবে এবং মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এবং তারপরেই শাহবাগ হয়ে মিছিলটি ফার্ম গেট বাংলা মোটর হয়ে মানিক মিয়া এভিনিউর সামনে চলে যাবে এবং আমরা সেই মিছিলের একেবারে সামনে থেকেই সেটি দেখানোর চেষ্টা করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মিছিল যেহেতু কয়েক ভাগে রয়েছে সেক্ষেত্রে তারা প্রত্যেকটি ভাগের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি এবং ট্রাকে প্রবীণ যে বিএনপির রাজনীতিবিদরা তারা যেমন রয়েছে পাশাপাশি আমরা স্থায়ী কমিটির সদস্যদের অনেককেই সামনে এগিয়ে যেতে দেখেছি এবং তারা তাদের যে দল এবং সেটি নির্বাচনের যেই বলা যায়
সে অনুযায়ী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এই জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে তাদের যে পূর্বঘোষিত যে আজকের র্যালি, সেটি কিন্তু সে র্যালি অনুযায়ী তাদের যে র্যালি সেটি শুরু হয়ে গেছে 3:30 যেহেতু ঘোষণা করা হয়েছে। এবং আজকে তাদের র্যালি একেবারে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত চলে যাবে এবং বাংলা মোটর, মৎস্য ভবন, শাহবাগ, কাকরাইল থেকে আগে এই জায়গাগুলো প্রদক্ষিণ করেই মিছিলটি সামনের দিকে যাবে। এবং আমরা যেটি দেখছি যে রাজনৈতিক যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের যে ইউনিটের যারা নেতারা রয়েছেন তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সেই সাথে অন্যান্য যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন ইউনিট এবং আশপাশের জেলাগুলো থেকে তারা এখানে এসে যুক্ত হয়েছেন। এবং আজকে যেহেতু সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে যে কথাটি বলেছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং অন্তর্বর্তী সরকারকে একই সাথে তারেক রহমান আহ্বান জানিয়েছে যাতে জনগণের প্রত্যাশা পূরণে যাতে কাজ করা হয় এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করার পাশাপাশি একটি কথা তিনি বলেছেন যে ভোটাধিকার যে প্রয়োগের যেই বিষয়টি সেটি তারা বলছেন। এবং এই আশপাশে যেহেতু এই মুহূর্তে নেতাকর্মীরা র্যালিতে সকলে এখন প্রধান সড়কে র্যালি চলছে, সেক্ষেত্রে আমরা যেটি দেখছি এর আশপাশের এলাকায় গাড়ির যান চলাচল বন্ধই রয়েছে এবং নেতাকর্মীদের এই যে মিছিল সে মিছিল বলা হচ্ছে একেবারে কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিকমিয়া এভিনিউতে যে শেষ হবে। এবং ভোটাধিকার নিশ্চিত না করতে পারলে জনগণকে বাজার সিন্ডিকেট অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব বলেও তারেক রহমান বলেছেন। এবং এই শোভাযাত্রা নেতাকর্মীদের যে ভিড় এবং সকাল থেকে যে ঢল নেমেছে সেটি কিন্তু এখন আরও বেড়েছে এবং আমরাও সেটি দেখছি যে নেতাকর্মীরা যারা তাদের ব্যক্তিগত গাড়ি পায়ে হেঁটে এবং ট্রাকে করে, বাসে করে নেতাকর্মীরা অন্যান্য জেলাগুলো থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের পূর্বঘোষিত যে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি সেই সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে অনুযায়ী আমাদের যে আমরা সেটি দেখছি যে অবস্থান কর্মসূচি শেষ করে আমরা দেখছি যে তাদের যে মিছিল সে মিছিলটি সামনের দিকেই এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি নেতাকর্মীদের যে সামনের যে অংশটি রয়েছে কাকরাইল মোড়ে, যেহেতু আমরা দেখছি কাকরাইল মোড়ের যে নেতাকর্মীরা তারা মিছিলে জড়ো হচ্ছে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৎস্য ভবন যে মোড়টি রয়েছে মৎস্য ভবনের দিকে এবং এরপরে এবং তাদের যে পদযাত্রা সেটি চলমান রয়েছে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে শান্তিপূর্ণভাবে আজকের যে র্যালি সেটি যাতে পালন করা হয় সেটি তারা আহ্বান জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিও তাদের যে আহ্বান যাতে জনগণের প্রত্যাশা পূরণের যে কাজ সেটি যাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খুব দ্রুত করা হয়। এবং সেই সাথে আমরা যেটি দেখছি অন্তর্বর্তী সরকারের যেই পক্ষ থেকে তাদের যে নির্বাচনী রোডম্যাপ কিংবা সেটি এখনও যেহেতু ঘোষণা করানো হয়নি, তবে নির্বাচনের যে প্রক্রিয়ার আগে নির্বাচন কমিশন গঠন সহ যেসব কার্যক্রম সেটি কিন্তু আমরা মোটামুটি শুরু হতে দেখেছি। সার্চ কমিটি গঠন করা হয়েছে, সার্চ কমিটির মধ্য দিয়ে দলগুলো তাদের পছন্দের যে ইসি কিংবা নির্বাচন কমিশনারের যে কথা সেটি তারা জানাবেন এবং এরপরেই তারা তাদের পরবর্তী যে কার্যক্রম সেটি
তারা চালিয়ে যাবেন। এবং আজকের এই র্যালি যেটি সেটির কিন্তু বিস্তৃত অনেক বেশি, এবং সেটা আমরা দেখছি যে মিছিলের যে অগ্রভাগ সেটি ইতোমধ্যে মৎস্য ভবন পার হয়ে গেছে, এবং মৎস্য ভবন পার হয়ে এটি সায়েন্স ল্যাব হয়ে আমরা যেটি জানি সায়েন্স ল্যাব না, একেবারে শাহবাগ মোড় থেকে সেটি আবার বাঁক নেবে। এবং সে মিছিলটি যেটি আমরা এখন বলা যায় কাকরাইল মোড় পার হয়ে গেছে, আমরা মিছিলের সাথেই আছি এবং চলমান যে মিছিল সেটি আমরা দেখানোর চেষ্টাও করছি। এবং এই র্যালি কাকরাইল মৎস্য ভবন শাহবাগ বাংলা মোটর কারণ বাজার হয়ে ফার্ম গেটের মানিক মিয়া এভিনিউতে যে শেষ হবে, এবং ভোটাধিকার নিশ্চিত না করতে পারলে তারা যেটি বলছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিল কিছুক্ষণ আগেই যে সংক্ষিপ্ত বক্তব্য সেটিতে বলেছেন, তাহলে জাতিকে অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে না, এবং জাতিকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেটি তিনি আগেও একবার বলেছিলেন সমাবেশে। এই সমাবেশ থেকে বলা যায় আজকের এই যে র্যালি সেটি সর্ববৃহৎ র্যালির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আজকের এই র্যালিটি সংগঠিত। এবং আজকে আমরা যেটি দেখেছি এই যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এই গণতন্ত্রের যে ধারা তারা বলছেন যে সেটি রক্ষা করার জন্য তাদের যে প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকের এই র্যালি। এবং বিএনপি 75-এর যখন এই সিপাহী বিপ্লবের সময় একটি পথ পরিবর্তন কিন্তু গতিধারা যে একটি পরিবর্তন সেটি হয়েছিল, তেমনি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন রাজনৈতিক গতিধারার স্বপ্ন বুনছে বিএনপি। এবং সেটি এখন দেখার বিষয় যে বিপ্লব ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কতটা কাজ করতে পারে, এবং আবার নতুন করে যদি নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য কিন্তু আহ্বান করা হয়েছে। এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই কথা বলেছেন, এবং নতুন ফ্যাসিবাদ যাতে সৃষ্টি না হয় তার জন্য সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এবং ভোটাধিকার নিশ্চিত না করতে পারলে বাজার সিন্ডিকেট পাশাপাশি যে মানুষের যে আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ সম্ভব হবে না। এবং আমরা মিছিল যেটি রয়েছে বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারা এই মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর অগ্রভাগেই আমরা দেখাচ্ছি, নিশ্চয়ই দেখাই যাচ্ছে যে এটি মৎস্য ভবন পার হয়েছে, মৎস্য ভবনের কাছাকাছি মিছিলের অগ্রভাগ। এবং আজকে তারেক রহমান একটি কথা বলেছে যে শত্রু মিত্র চিহ্নিত করার দিন ছিল 5ই আগস্ট, এবং এখন যারা এখনও ফ্যাসিবাদে ফিরে আনার জন্য কিংবা সেভাবে যারা কাজ করছেন তাদের ষড়যন্ত্র এখনও তিনি বলছেন চলমান, সেই ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি, অর্থাৎ জনগণ তার যে ভোটাধিকার যেটি এতদিন যারা তার মত প্রকাশ করতে পারেননি তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারেন, এবং মত প্রকাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যাতে ফিরিয়ে আনা যায়, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশের যে